তীব্র গরম ও তাপদায় সারা দেশের মতো বিপর্যস্ত পটুয়াখালীর বাউফলের মানুষের জনজীবন। তিন সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে। প্রতিদিন গরমজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 50 শয্যা বিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে প্রায় অর্ধশত রোগী। রোগীদের অতিরিক্ত চাপে শয্যা সংকটে ঠাঁই নিতে হচ্ছে ফ্লোরে। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে উপযুক্ত সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। মার্চ মাস থেকে দেখা যায় গরমটা বাড়ছে, সাথে সাথে পেশেন্ট গুলো বাড়তেছে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্রমাগত বাড়তি আছে, কমার কোনো নাই। যত গরম বাড়ে আমাদের পেশেন্ট ততই দিন দিন বাড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আকস্মিক রোগী বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছে, তবে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রচন্ড গরম পড়ছে সব জায়গায়, আসলে সিলিং ফ্যানের ব্যবস্থা করা বা এত পেশেন্টের জন্য আমাদের টয়লেট, পানি, সবকিছুর ব্যবস্থা একটু অপর্যাপ্ত। আমরা আমাদের স্যার এবং বাকি সব ডক্টর স্টাফ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এই পরিস্থিতিটা মোকাবেলা করার। না, স্যালাইন সংকট তো টোটাল বাংলাদেশ ব্যাপী আছে। স্যালাইন সংকট শুধু আমাদের এখানে না, কোম্পানিগুলো সাপ্লাই দিতে পারতেছে না স্যালাইন। গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এস এম হামিম, মাই টিভি।